আসলে মুরব্বীরা বলে যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, এর জন্য এই সেক্টরটাতে আপনার লস নেই বললেই চলে। কেন, এটা অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি। আর আপনি যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে বলেন, শুধু পিপিআরটা করতে হয়, আর পিপিআরটা করতে যদি যান আপনি 1 মিলি করে করবেন, একটা আপনার 100 ml একটা ভাইলের দাম হলো 100 টাকা, আর সেটা যদি দেন আপনার 1 টাকা পার পিস পড়ে। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বছরে 2 টাকা, 6 মাস অন্তর অন্তর পিপিআরটা করলে বছরে 2 টাকা পড়তেছে আপনার পিস প্রতি। আর কিমনি ডোজ যদি দেন বছরে 2 বার দেন, আপনার অলমোস্ট যদি খরচ হিসাব করেন 12 টাকার মতো বাৎসরিক আপনার এক মাথা পুস্তি আপনার খরচ পড়ে। আর এইটার মতো আমার মনে হয় কম খরচে কোনো কিছু পালা যায় না। আর এদের অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি, রোগবালাই খুবই কম, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো। তারপর আপনার খাবার দাবারের ক্ষেত্রে যদি বলেন, ওয়েস্টেজ খাবার দিয়ে যদি যাদের ডেরি ফার্ম আছে, তারা তো ওয়েস্টেজ খাবার দিয়ে অনাহাসে পালতে পারতেছে। এইটার পর আরেকটা জিনিস হলো, ছাগল পালতে গেলে অনেক কিছু নষ্ট করে, ওয়েস্টেজ করে, সব ধরনের খাবার খায় না। এইটা আপনার খড় দিবেন খাবে, লতা পাতা দিবেন খাবে, আপনি দানাদার দিবেন খাবে, আবার যদি দলবদ্ধ আপনি ছেড়েও দেন সেটা চলে যাবে এক দলবদ্ধ। লুক কস্টিং যদি হিসাব করেন সেই ক্ষেত্রেও কম, জাস্ট একটা লুক হলে এনাফ। সেই ক্ষেত্রে আমার মনে হয় না এটা থেকে সহজ বিজনেস আর কোনো কিছু আছে। কিন্তু হ্যাঁ, বিজনেসটা করার আগে যেটা করতে হবে, আপনার কোয়ালিটি মেনটেন করে বিজনেস করতে হবে, বুঝে শুনে করতে হবে। কেন, গারুলের চেয়ে দরকার লাভ বেশি কেন? হ্যাঁ, গারুল থেকে একটা গারুল আপনার মেলগুলো ওয়েট হয় 30 থেকে 50 কেজি, একটা দরপার ওয়েট হয় আপনার 100 থেকে 140 কেজি পর্যন্ত। তাহলে আপনি এখানে হিসাব করেন মাংস বৃদ্ধি হচ্ছে কত, অনেক বেশি। আপনার খাবার তো সেম খাচ্ছে কিন্তু আপনি প্রাইজিংয়ে তো অনেক বেশি পাচ্ছেন। একটা দরপার 3 মাসের বাচ্চা বিক্রি হয় 20,000 টাকা, একটা গারুলের 3 মাসের বাচ্চা বিক্রি হয় 10,000 টাকা, একটা দরপারের 6 মাসের বাচ্চা বিক্রি হয় 30,000 টাকা, একটা গারুলের 6 মাসের বাচ্চা বিক্রি হয় 15,000 টাকা, একটা প্রেগনেন্ট গারল আপনার বিক্রি হয় বড় সাইজের 20,000 টাকা, একটা ডরপার প্রেগনেন্টগুলো বিক্রি হয় 50,000 টাকা। তাহলে আপনি এইখানে দেখেন ডিফারেন্স কত, আমার খাবার খাচ্ছে সেম, কস্টিং সেম, কিন্তু দামে সেম না, তাহলে আমার লাভজনক হলো কি এটা? হ্যাঁ, অনেকে চাইলে কম কস্টিং যদি মনে করে যে আমার স্বল্প টাকা দিয়ে বিজনেস শুরু করব, সেই ক্ষেত্রে সে গারল রাখতে পারে, ফিমেল, মেল রাখবে ডরপারের। সেই ক্ষেত্রে মেলটা যদি দরপারে রাখে সেই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো খুব হৃষ্টপুষ্ট হবে। আর আপনার যেটা 30 থেকে 50 কেজি ওয়েট হবে সেটা হবে 50 থেকে আপনার 80 কেজি ওয়েট, সেই ক্ষেত্রে সে কিছুটা লাভজনক। সেই ক্ষেত্রে গারল থেকে দরপার দিয়ে বিট করলে সে অনেকটা মোটামুটি সেভ হবে। এটা আমার মনে হয় করলে ভালো, কিন্তু যে কোনো বিজনেস করার আগে দেখতে হবে আসলে কে কীভাবে করতেছে, ফিজিক্যালি কেমন করতেছে, আসলে তার কাছে ফিজিক্যালি আছে কি না, সে ফিজিক্যালি তার কাছে এরকম বিট করাচ্ছে কি না, দেখে শুনে করতে হবে। কেন, এখন দেখা যায় বিভিন্ন লোকে কান কথা শুনে করে, এর জন্য লস হয় বেশি। কান কথা শোনা যাবে না, ফিজিক্যালি নিজে দেখতে হবে, বুঝতে হবে, দেন তারপর করতে হবে। আমার মনে হয় সেভাবে করলে আশা করি ইনশাল্লাহ লস হবে না, বিশেষ করে এই সেক্টরটাতে। কেন, আপনি বুঝে শুনে করতে হবে, উল্টাপাল্টা করলে আপনি লস হবেই। আপনি বলতেছেন মানে এক একটা গারল এবং মানে হইল ধরপার, জি, ধরপারে মানে যদি মানে হইল ভ্যাকসিন মানে হইল 1 টাকা, জি, বছরে 1 টাকা, বছরে 2 টাকা লাগে, তো এত কম খরচা কেন? এগুলা রোগ বালাই কি খুব কম নাকি? এগুলা অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি। আর যেমন আমরা গরু পালি, তরকা ভ্যাকসিন দিতে হয়, আপনার FMB ভ্যাকসিন দিতে হয়, ল্যাম্পিস ভ্যাকসিন দিতে হয়, আমাদের অনেক ট্রিটমেন্ট করতে হয়। আর এই ক্ষেত্রে শুধু পিপিআরটা ভ্যাকসিন করতে হয় যাতে আপনার পাতলা পায়খানা আর ঠান্ডাটা না লাগে, এর জন্য পিপিআরটা করলে আর কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই। কেন, এদের অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি, আর কোনো ট্রিটমেন্ট আপনার করতে হবে না, আর এটা অসুখ বিসুখ আর অন্য কোনোটা নেই। গরুর সাথে মানে এগুলো পালন করতে গিয়ে সুবিধাটা কি? গরুর সাথে পালতে পারলে আরও ভালো আপনার। এটা হলো যেখানে আপনার প্রস্তাবটা করবেন অ্যান্টিসেপ্টের মতো কাজ করে। যদি আপনার গরুর সাথে আপনার দুম্বা ভেড়া বা ডরপার এগুলো থাকে, তাহলে আপনার গরুর অসুখ বিসুখ কম হবে। আর গরুর সাথে যদি ছাগল থাকে তাহলে অসুখ বিসুখ বেশি হবে। ছাগল হইলো আপনার জীবাণু তৈরি করবে, আর বেড়া দুম্বা এগুলো হইলো জীবাণু ধ্বংস করবে। তাহলে এই একটা বিষয়, কেন এদের আপনার এটাই হলো অ্যান্টিসেপ্টের মতো কাজ করে, জীবাণুগুলো ধ্বংস করে ফেলে। ভাই একটু মোবাইল নাম্বারটা কি দিতে পারবো যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারবো? কারণ আপনি যে তথ্যগুলো মানুষের কতটা উপকার আসবে, কোন সেক্টরে মানে লাভবান হবে খামারিরা আর কোন সেক্টরে লস করবে সেটার তথ্যগুলো কিন্তু আপনার এই ভিডিওতে রয়েছে। তো আমরা একটু আপনার ঠিকানাটা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই। জি, আমার ঠিকানাটা হলো মধ্যপাটা পোস্ট অফিস গুলি নেমে পূর্ববাটা কবরস্থান বলে, মাহবুব ডেরি ফার্ম বলে, যে কেউ দেখাই দেবে ইনশাল্লাহ। আমার নাম্বারটা হলো 01712606717।
আর ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, এটা হলো 0199111538 51। আমার একটা রিকোয়েস্ট যে অযথা কারণে যাতে কেউ বিরক্ত না করে নাম্বারটা, যার বিশেষ প্রয়োজন সে ফোন দিয়ে দিতে পারে, সাজেশন নিতে পারে, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ।